আসসালামু আলাইকুম, স্বাগত মারাফত বিউটি সলিউশন থেকে। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি কিছু হেয়ার রিবন্ডিং আইটেম নিয়ে। আমরা আপনাদের সাথে আজকে পরিচিত করিয়ে দেব কিছু হেয়ার স্ট্রেট ক্রিম, হেয়ার রিবন্ডিং আইটেম। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে হেয়ার স্ট্রেট ক্রিম এবং হেয়ার রিবন্ডিং ক্রিম, তার যত দুইটা একই রকম হলেও কাজের ভিন্নতা রয়েছে। হেয়ার স্ট্রেট ক্রিম চুলকে সোজা করে, কিন্তু এটা লাস্টিং করবে সর্বোচ্চ 3-5 মাস পর্যন্ত। আর হেয়ার রিবন্ডিং ক্রিমটা, এটা আপনার চুলকে রিবন্ড করে রাখবে, স্ট্রেট করার পর চুলটাকে বন্ড করবে, বন্ডিং করে রাখবে, ধরে রাখবে রিবন্ডিংটাকে প্রায় 1 বছর। যদি আপনি চুলের প্রতি যত্নশীল হন, চুলকে যত্ন করে রাখতে পারেন, তাহলে এই রিবন্ডিংটা স্টে করবে 1 বছরেরও বেশি সময়। আরেকটা ব্যাপার আমি আপনাদের জানাতে চাই, স্ট্রেট ক্রিম এবং রিবন্ডিংয়ের মধ্যে এখন অনেক ভিন্নতা এসেছে। একটা সময় ছিল যখন শুধুমাত্র হেয়ার রিবন্ডিং ক্রিম পাওয়া যেত, একটাই কোয়ালিটি, একটাই ক্যাটাগরি, এর মধ্যে কোনো ভিন্নতা ছিল না, সেগুলো শুধুমাত্র চুলকে সোজা করত। কিন্তু এখন বর্তমান সময়ে রিবন্ডিংয়ের মধ্যে অনেক ভিন্নতা এসেছে। চুল সোজা করার জন্য চুলের ধরনের ওপরে নতুন নতুন রিবন্ডিং তৈরি হয়েছে, যেমন হেলদি হেয়ারের জন্য এক ধরনের রিবন্ডিং, সিল্কি হেয়ারের জন্য এক ধরনের রিবন্ডিং, কালার্ড হেয়ারের জন্য এক ধরনের রিবন্ডিং, ড্যামেজ চুলের জন্য এক ধরনের রিবন্ডিং। চুলের ধরন বেঁধে রিবন্ডিংয়ের নতুন নতুন ভিন্নতা তৈরি হচ্ছে, নতুন নতুন রিবন্ডিং বাজারে আসছে। আর আমাদের কাছে সবসময় বাজারের একদম আপগ্রেড রিবন্ডিংগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমরা কিছু রিবন্ডিং আইটেম দেখাবো, পরিচিত করিয়ে দিব রিবন্ডিং ক্রিম এবং স্প্রেট ক্রিমের সাথে। আপনারা দেখুন, এখানে রয়েছে, প্রথমে আমি আপনাদেরকে হেয়ার স্প্রেট ক্রিমগুলোকে দেখাই। হেয়ার স্প্রেট ক্রিম আমাদের কাছে 3 রকমের কালেকশন রয়েছে। এটি হচ্ছে মিনকেন স্প্রেট ক্রিম, অবশ্যই প্রফেশনাল ইউজের জন্য, চায়না ব্র্যান্ড, কিন্তু প্রফেশনাল কাজের জন্য খুবই ভালো একটি স্প্রেট ক্রিম। তারপরে রয়েছে লোলেন কোম্পানির পিক্সেল সিরিজের ক্যারাটিন স্প্রেট ক্রিম, ভালো আইটেম, বাজারে বেশ প্রচলিত, আপনারা অনেকেই এটা বিভিন্ন শপগুলোতে দেখে থাকবেন। আর এটা হচ্ছে গ্ল্যাড, এটা 1 যুগেরও বেশি সময় ধরেই এই ক্রিমটা চলে আসছে। আমি দেখেছি শুধুমাত্র এটার মোড়কের ভিন্নতা, কার্যকারিতা একই রকম আজকে পর্যন্ত। আর এখানে আমাদের কাছে প্রথমে বাম পাশে রয়েছে জিউই রিবন্ডিং, চাইনিজ একটি ব্র্যান্ড। এটা হচ্ছে শাইনিং হেয়ারের জন্য। ধরেন আপনি চুল রিবন্ডিং করবেন, কিন্তু আপনি চাচ্ছেন চুলে গ্লেজ থাকবে, গ্লেজটা নষ্ট হবে না, তাহলে আপনারা এই জিউই রিবন্ডিংটা ইউজ করতে পারেন। এতে চুলের শাইনিং বৃদ্ধি পাবে এবং এটা লং লাস্টিং হবে। এখানে রয়েছে মিল্কের হার্বাল রিবন্ডিং, এটাও শাইনি হেয়ারের জন্য, খুব সুন্দর রিবন্ডিং, খুব সহজেই চুল রিবন্ডিং হয়ে যায়, 90 ডিগ্রি রয়েছে, খুবই পুরনো ব্র্যান্ড, এখন পর্যন্ত চলে আসছে, প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে এটি রাজত্ব করে যাচ্ছে। আর এখানে রয়েছে শিশিরো রিবন্ডিং, এটা আপনারা চিনেন, জাপানি ব্র্যান্ড, খুবই কার্যকারী এবং খুব অল্প সময়ে চুলকে স্ট্রেট করতে, রিবন্ড করতে সহায়তা করে। বাজারে ম্যাট্রিক্স কোম্পানি এসেছে 2-3 বছর যাবত, ইন্ডিয়ান একটি কোম্পানির রিবন্ডিং, খুব সুন্দর কাজ। এখানে রয়েছে ক্যারোটিনের ক্যারাপ্লেক্স, এই রিবন্ডিংটা সম্পর্কে আমি একটু বিশদ জানাতে চাই আপনাদেরকে। আপনারা জানেন চুল রিবন্ডিং করলে 40% অন্তত চুল ড্যামেজ হয়ে থাকে, সেটা যে কোনো রিবন্ডিং দিয়েই আপনি করে থাকেন না কেন। আপনাকে চুল রিবন্ডিং করার আগে এটা মাথায় রাখতে হবে যে আপনার 40% চুল লস হবে, হেয়ার ফল হবে, চুল ভেঙে যাবে, ড্যামেজ হবে, এটা আপনাকে ধরেই নিতে হবে। আর অনেকে আছেন যারা চুল কালার করতে করতে এবং রিবন্ডিং করতে করতে চুল একদম ড্যামেজ, চুলে হাত দেওয়ার উপায় নেই, চুল হাত দিলেই চুল ছিঁড়ে যায়, ভেঙে যায়, তাদের জন্য এসেছে ক্যারোটিন ক্যারাপ্লেক্স। এই ড্যামেজ চুল যাদের, যারা রিবন্ডিং করতে চান সেই ড্যামেজ চুলকে, তাদের জন্য এসেছে ক্যারোটিনের ক্যারাপ্লেক্স রিবন্ডিং, খুবই কার্যকরী রিবন্ডিং। আমি আসলে একটু ভুল বললাম, এটা শুধুমাত্র রিবন্ডিং না, এটা রিবন্ডিং ট্রিটমেন্ট, এটা চুলকে আপনার স্প্রেট করবে, তার সাথে সাথে ট্রিটমেন্ট করবে চুলটাকে, ভাঙা ড্যামেজ চুলটাকে রিপেয়ার করার জন্য। একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট, কিন্তু খুবই কার্যকরী, খুবই কার্যকরী। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে রিবন্ডিংটা রয়েছে ওডো, আর নাহিদ ভাই আপনি কি একটু দেখাবেন ওডো রিবন্ডিংটি? আমরা আপনাদের দেখাচ্ছি, একটু সময় দিবেন আমাদের কাইন্ডলি। এটা হচ্ছে ওডো রিবন্ডিং, এটা কালার চুলের জন্য। একটা সময় ছিল যখন কালার চুলে কাস্টমার রিবন্ডিং করতে পারতেন না, তাদের চুলে কালার থাকা অবধি চুলে রিবন্ডিং বসতো না, তাদেরকে নতুন করে রিবন্ডিং করার জন্য 3-6 মাস অপেক্ষা করতে হতো, যতদিন না চুলের কালার নষ্ট হয়ে যাচ্ছে, কালার শেষ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত, তারপরে তারা রিবন্ডিং করতে পারতেন। কিন্তু এই ওডো রিবন্ডিংটা দিয়ে আপনারা যদি গতকালকে চুলে কালার করেন, আজকে চুলে কালার রিবন্ডিং করতে চান,
আপনি যদি এক্সপার্ট হন, এই রিবন্ডিং ক্রিমটি দিয়ে আপনি খুব সহজেই চুলকে স্ট্রেট করতে পারবেন। আর এখানে রয়েছে অপসিপিএম রিবন্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন এটিও খুব পুরনো একটি ব্র্যান্ড, অনেক বছর ধরে এই রিবন্ডিংটি বাজারে রাজত্ব করে যাচ্ছে, এখন পর্যন্ত এর কার্যকারিতা সেই আগের মতোই। আর এখানে দেখতে পাচ্ছেন মিল্কের রিবন্ডিং, মিল্ক প্রোটিন, এটাও খুব কার্যকরী, অনেক পুরনো একটি ব্র্যান্ড, এখন পর্যন্ত বাজারে শীর্ষস্থান দখল করে রেখেছে। তারপরেই রয়েছে 100% রিবন্ডিং হেয়ার পাম্প, এটা যে কোনো ধরনের চুলের জন্য, হেলদি হেয়ার বা সফটিকেটেড হেয়ার, শাইনি হেয়ার, সবাই এটাকে ইউজ করতে পারবেন। কার্লি হেয়ারের জন্য খুবই ভালো একটি রিবন্ডিং হচ্ছে আয়োনিকের G9, এটির একটি G3 একটি রিবন্ডিং হয়, আমাদের এখানে ডিসপ্লে করা হয়নি কৌটা, আর এটা হচ্ছে G9, এটা হচ্ছে খুব কার্লি হেয়ার যাদের, তাদের জন্য খুব কার্যকরী রিবন্ডিং। তার পাশেই রয়েছে এমি রিবন্ডিং, এটি হচ্ছে যাদের চুল ওই সিমিলার ড্যামেজ হেয়ার তাদের জন্য এই রিবন্ডিংটি খুব ভালো কার্যকরী রিবন্ডিং। আর এখানে রয়েছে লরিয়ালের এক্সটেনশো, এটা লরিয়াল কোম্পানির খুবই ভালো একটি রিবন্ডিং, আমাদের কাছে এর কালেকশন রয়েছে। আর এখানে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে রয়েছে টোপচেস, LTQ, এগুলো চাইনিজ ক্যারোটিন রিবন্ডিং, মোটামুটি চলে, ভালো চলে বাজারে। আমাদের কাছে এগুলো ছাড়াও অনেক রিবন্ডিংয়ের কালেকশন রয়েছে, আমরা আসলে সমস্ত রিবন্ডিংগুলো এখানে ডিসপ্লে করতে পারিনি, সময় সংক্ষেপে শর্টকাটলি করার জন্য আমরা এই রিবন্ডিংগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।